নতুন বছরের জানুয়ারিতেই কি আইপিএল এর ইতিহাসের শেষ অকশন হতে চলেছে? এরপরে কি অন্য কোনো নিয়মে প্লেয়ারদের টিম পরিবর্তন হবে? যেরকম বিশ্বের ক্লাব ফুটবলে লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ত্যাগ করে চলে যান প্যারিসে, অদূর ভবিষ্যতে বিশ্ব ফুটবলের মতো ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় লীগ আইপিএলেও এমন নিয়ম দেখা যেতে পারে। আইপিএলের গভর্নিং কাউন্সিল সূত্রে খবর, ভারতীয় বোর্ডের মধ্যে অকশন তুলে দেওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তার পরিবর্তে বিশ্বের ক্লাব ফুটবলের নিয়মে ট্রান্সফার উইন্ডো চালু করার কথা ভেবে দেখা হচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর, জানুয়ারিতেই শেষবারের মতো হয়তো আইপিএলের অকশন হবে। এবার এই নতুন দুই টিম যোগ দিয়েছে, তাদের টিম তৈরি হয়ে গেলে তারপরে হয়তো তুলে দেওয়ার হতে পারে আইপিএলের অকশন। 2022 থেকেই আইপিএল হয়ে যাচ্ছে 10 টিমের, আর 2023 থেকে হয়তো দেখা যাবে না আইপিএল অকশন।